আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হামিম টিভি আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে নতুন কিছু শিখাবো আপনাদেরকে, ভিডিওটা মনোযোগ সহকারে সময় থাকলে দেখবেন, কারণ টিভি নিয়ে ভিডিও দিতে আমি আসলে হামিম টিভির ভিডিও দীর্ঘদিন যাবত দিয়ে আসছি, এবং কি বলবো, আসলে আমি দেখি না যে টিভির ভিতরে আর কোনো সমস্যা বা যে কোনো সমস্যা ধরনের ভিডিওই আমি আপনাদেরকে দিয়েছি। তো তার ভিতর থেকে বেশিটা কমেন্ট আসছে যে ভাই ব্লুটুথ অন করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ব্লুটুথ অন করতে পারতেছেন না আপনাদের টিভির যে আপডেট মডেলটা, আপডেট মডেল ছাড়া তো ভাই টিভির ব্লুটুথ অন করতে পারবেন না, কেননা টিভির আপডেট মডেল প্রয়োজন এবং থাকা দরকার, তাইলেই আপনি পারবেন আপনার টিভির ব্লুটুথটা অন করতে, এছাড়া কিন্তু আপনি পারবেন না। তো আপনারা আপনাদের টিভির ভার্সন কত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্ট করে যাবেন, আমি কমেন্ট নিয়ে একটা ভিডিও দেব যে কোন টিভিতে আসলে আপনার ব্লুটুথ ওপেন হবে কি হবে না। তো অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই ব্লুটুথ অন করতে পারতেছি না, ব্লুটুথ অন হচ্ছে না, তো সে বিষয় নিয়ে একটা ভিডিও করেন কি ব্লুটুথ অন হচ্ছে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার টিভির ভার্সন কিন্তু এখন বেশিরভাগ 9.0, তো তাদেরকে বলবো যে আপনাদের টিভিতে ব্লুটুথ অন হবে না। তো এখন বর্তমানে যে হামিম টিভির যে আপডেটগুলো আসছে আপনার, সেগুলো কিন্তু আপনার ব্লুটুথগুলো অন হবে, এবং আদারওয়াইজ অন্যান্য যেমন স্মার্ট, তারপর আপনার এই যে ম্যানিস্টার, এইসব টিভিতে কিন্তু অহরহ আপনার অ্যান্ড্রয়েডের ব্লুটুথ আছে। তো আজকের ভিডিওটা মূলত এই উদ্দেশ্যেই বানানো, কেননা এছাড়া কিন্তু আপনার টিভিতে ব্লুটুথ অন হবে না। তো অনেক ভাই কমেন্ট করছেন যেহেতু এই জন্য ভিডিওটা করা, তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার টিভির ভার্সন কত, আর আমি খুব শীঘ্রই একটা আপডেট টিভি নিয়ে আসব আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর কী ধরনের ভিডিও চাই সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের মতন এই ছিল আর কি, আপনাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য আমি আসলে ভিডিওটা করা, এছাড়া আমি ভিডিও করতাম না। তো আসলে অনেকেই মন খারাপ করতে পারেন, তো আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে এটা কি কোনো একটা ভিডিও হলো না। ভাই আসলে ভিডিওটা করার উদ্দেশ্যই এইটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।